করতে আসছে, পড়াশোনা করতে আসছে, তাদের উপর নিপীড়ন করত এই মানুষের পরিচিত বামতি বাম ছাত্র সংগঠনগুলো। বারবার করে দেশ বিরোধী স্লোগানে যারা সোচ্চার হয়েছে, বারবার করে গাইগের মতো বিকৃত মানসিকতা যারা পোষণ করেছে, আজকে তাদের বিরুদ্ধে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও কোনো অ্যাকশন নেননি? পুলিশ প্রশাসন তো মমতা বন্দ্যোপাধ্যায়, কেন কোনো অ্যাকশন হয়নি? দিনের পর দিন ধরে ইল্লিগাল অ্যাক্টিভিটি রয়েছে, বেআইনি কার্যকলাপ, বিশৃঙ্খল কার্যকলাপ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির মাটিতে, কেন হয়েছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। বারবার সবকিছু জানা সত্ত্বেও মিডিয়ার ক্যামেরায় তা প্রকাশ্য হওয়ার পরেও কেন ক্যাম্পাসের মধ্যে দেওয়া হলো না? সিসিটিভি ক্যামেরা লাগালে, ইউজিসি গাইডলাইন লাগালে, যেগুলো লাগু করলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে সক্রিয় থাকতে, তার সক্রিয়তা যদি আজকে নীরব দর্শকের ভূমিকা না পালন করতে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে উদাসীনতার বলি হতে হলো বাংলার এক তরুণ যুবক, 18 বছর বয়সী এক তরুণ যুবক, অনেক স্বপ্ন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসেছিল, কিন্তু তাকে আজকে আত্মবলিদান দিতে হলো কেন? তাকে র্যাগিং এর জন্য তাকে বলিদান দিতে হলো, একজন মায়ের কোল শূন্য হলো, আর তার জন্য দায়ী অতিবাম ছাত্র সংগঠন গুলো যাদের আস্কারাতে এই র্যাগিং বছর পর বছর ধরে চলেছে। আর সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার স্বরাষ্ট্র দপ্তর, যার পুলিশ প্রশাসন, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে রাজ্য সরকারের উদাসীনতার জন্য আজকে বলি দিতে হলো একজন 18 বছর বয়সী বাংলার ছেলেকে। আজকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা এখানে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি, না কোনো ভোটের জন্য উপস্থিত হইনি, আমরা কোনো ইলেকশন ক্যাম্পেইনের জন্য উপস্থিত হইনি, না আমরা বলছি স্টুডেন্ট ইলেকশনে কে প্রেসিডেন্ট হবে।